সকলের খান্দা সমান নেই, কেউ দুঃখে ফইরা খান্দে, কেউ সুখ পাইয়াও খান্দে। লন্ডন যাইবার সময় এয়ারপোর্ট দেখবা কত মা বোন বলতে খান্দে। আমি মনে করি যায় লন্ডন খান্দে নেবে, এর অর্থ হইল ভিতরে ভিতরে খুশিও আছে, আবার কই আমার বাচ্চারে তো আর পাইতাম না, ঠিক কিনা? হজ গেল মানছে এয়ারপোর্টে বিদায়ের সময় খান্দে। বাবার আমার ভাইয়ের আমার সবার দেখা সমান নয়, কোরআন শরীফ তার প্রমাণ। খিজির আলাইহিসসালাতু ওয়াসসালাম ওলি, আর মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম নবী। আল্লাহ পাক বললেন, মুসা তুমি যে সময় দুনিয়াতে আছো এখন তোমার চাইতে বড় আলিম কেউ আসেনি। মুসা নবী কইলা, হিসাবে তো আমিও। মুসা নবীর কথাটা মিথ্যা না, নবীরা কখনো মিথ্যা কথা বলেন? তিনি ক্যালকুলেটর মাইরা, হিসাব মাইরা দেখছেন, কিতাব দিছেন আমারে, নবীও বানাইছেন আমারে, লাঠি দিছেন সাহাব হই যায়, লাঠি আমার ইমাম সাহেব হইছে, লাঠি দিছেন কিতাব হই যায় মাতুন না, মানে বুঝা যায় প্রধান অতিথির লাগে মনে করে মুখটারে সামলাই রাখলা। প্রধান অতিথি যাইবা কি, আর আমি তো আপনার সদরি বাজার, আমার লোকের না মাতলে কিন্তু উপায় নাই। ও তো মানে এক বোটার জানা যান না, মজা আজকে এক ঘন্টা মাথা লাগছে, ঠিক আছে না? আসরের সময় লাশ আয় না না, মাগরিব পর্যন্ত তো চালানি লাগছে না, তে আমার লোকে মাতলে লাভ হইব না লস হইব? মরলেও আমি আছি, জিন্দা থাকলেও আছি। বাবার আমার ভাইয়ের আমার, খিজির আলাইহিসসালাতু ওয়াসসালাম ওলি, আর মুসা আলাইহিসসালাম নবী। আল্লাহ এখন মুসা তুমি কইছো কথা ঠিক হই, তবে তোমার মধ্যে যে ইলিম দিছি আরেকজনে দিছি না, আর আরেকজনে যা দিছি তোমারে দিছি না, এটা কোন ইলিম? বলে এই ইলিম দেখাও যায় না শোনাও যায় না, দেখাও যায় না শোনাও যায় না। এই ইলিম শোনার দরকার আছে না আপনার? এই যে মাইক্রোফোন দিয়া কথা যায়, কেবল দিয়া, তার দিয়া, ওই যে আমার সজনীর মাইকের মালিক, তাই না? মেশিনও যায়, তাই নি? কেন মারিফুতি খেলারা জুত মতো যাতে কথাটা মাইকে দিকে বার হয়, ঠিক আছে না? নি এখন যদি কেউ কোনো সিরিয়া সুলাইয়া খাননে লাগায় কথা শুনবো নি, খেনে অমদির তো যারো দেখাও যায় না শোনাও যায় না, বিশ্বাস করা লাগবো নি। বিশ্বাস যদি কেউ করে না তো মানে চলবে পাগল, কইব দেখাও যায় না শোনাও যায় না, কিন্তু বিশ্বাস করতে হইব অমদি যা, এর নাম মারিফত, এর নাম মারিফত, এর নাম হলো আধ্যাত্মিকতা, এর নাম হলো সুফিয়া, এর নাম হচ্ছে ওয়াজদানিয়া, এর নাম হচ্ছে শরঈয়া, এর নাম হচ্ছে ইলমে বেলায়াত। বলেন না সুবহানাল্লাহ, বিশ্বাস করতে হইব যেটা দেখা যায় না শোনা যায় না। মুসা আমি যারে ইলিম দিছি এটা দেখাও যায় না শোনাও যায় না। মুসা নবী বললেন, তাইলে তো আমি তাইলে দেখা লাগে? বলে তুমি দেখতা? বলে আল্লাহ ভিক্ষা চাই আমারে দেখার সুযোগ দেন, তাইলে কি ইলিম দিছেন আপনি যেটা দেখাও যায় না শোনাও যায় না? বলে যাও তাইলে ভাই ভাই খুঁজতে থাকো। বলে আমি খুঁজতে খুঁজতে তো দুনিয়া থেকে যাই মুগি, তাইলে ভাই মুখিলে আপনি একটু ঠিকানা ওখানা হইয়া দেন। বলে ঠিকানা হইলো দুই সমুদ্রের মিলন স্থলে, দুই সমুদ্রের মিলন স্থলে। ভাই ভাই মুসা আলাইহিসসালাম তো খুব গরম নবী এবং খুব হিসাবি নবী, 50 অক্ত কিন্তু কমাইছেন তাই নই, আর নাইলে খবর আছিল দান রাইবার সুযোগ পাইলে না, তাই নই কমাইছে 9 বারে 5 9 45। নবীজিরে ভাই কইতা আমার উম্মত গলতের উপরে কত গজব আইয়া সুজা করতাম পারছি না, 1 নম্বরে আইছে বন্যা, 2 নম্বরে আইছিল পঙ্গুপাল, 3 নম্বরে আইছিল উকুন,
সাত নম্বরে ব্যাং, পাঁচ নম্বরে রক্ত, ছয় নম্বরে ফ্ল্যাগ, ছয়টা ইয়ে সুযোগ করতাম পারছি না, এরপরও তেরা হয় আমি বলে যা দুপুর। আর আপনার উম্মতের পঞ্চাশ অর্থ নিয়ে গোসাইতে পারবা থইয়া দূর মারবো, আমরা দুললাম না নেই, আমরা নবীরে মানার মতোই মানি, ঠিক না? জীবন চলে যাবে তবুও নবীকে ছাড়তে পারবো, এর নাম হচ্ছে ইমানদারি, এর নাম হচ্ছে ইমানদারি। বাবা আমার ভাইয়ের আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে বলতেছে, রে মিয়া আমার আমার নবীরে যদি আরেকবার গালি দেও তলোয়ার দিয়ে ফয়সালা করব। কোন পাগল নাতি কিতা যেমনে খুব মারছন মাথা এখানো বডি আর একখানে, আবার মাথা আত লইয়া গিয়া নবীজির সামনে কোন নেই, নবীজির এটা কার মাথা বে আমার বাপের আপনারে পাগল হয় কোন, ওরে বাপ এটা তো বড় সাংঘাতিক রে, এর নামই ফারুক। ফারুক করতে কি দেখ সত্য মিথ্যার পার্থক্যকারীর নাম হচ্ছে ফারুক, এই জন্য ওনার টাইটেল হচ্ছে উমর ফারুক। জিরে বল না সুবহানাল্লাহ, নবীর জন্য বাবার খাতির করেন নাই, এই জন্য আমরা হুজুরা কন্যানি মিয়া ইমান নাই ধরো কেন নামাজ পড়ো, আগে নবীর ব্যাপারে ইমান ঠিক করো এরপরে নামাজ পড়ো। জিরে বল ঠিক না, ইমান নাই নামাজে কোনো লাভ। বাবার আমার ভাই আমার গভীর মানুষ, দুই সমুদ্রের মিলনস্থল কোথায় পাবো তা তো খুঁজে পাওয়া যাবে না, সারা জীবন চলে যাবে। আল্লাহ পাক বললেন মুসা সুন্দর একটা মাছ ভালোভাবে বাজো, মাছটা ভালোভাবে বিরান করো, রুটি নিবা বিরান মাছের রুটি, যাইবায় আর খাইবায়, যাইবায় আর খাইবায়, খাইতে খাইতে যেখানে যাইয়া বিরান মাছ হাড্ডিও যদি থাকে যেখানে যাইয়া জিতাও ইয়া দূর মারবো, ওই জায়গার নাম দুই সমুদ্রের মিলনস্থল। আস্তে বললেন সুবহানাল্লাহ, ইতা কথা তো সুবহানাল্লাহর ভলিউম বাড়তো, এক সাইজে ভলিউম বাড়ায় নির্বাচন আয়ুর তো, এক কাপ সাইজে ভলিউম বাড়ায়। আর আল্লাহ হোসেন কিতাব বিরাট মাস যেখানে গিয়া জিতা হইয়া যাইব, এটার নাম হচ্ছে দুই সমুদ্রের মিলন স্থল। জিতা করানির মালিক কে? আল্লাহ। আল্লাহ বিশ্বাস আছে না নি বাবার আমার ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا يمن الله যিনি জন্ম মৃত্যু তৈরি করেছেন ফর টেস্ট পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা কে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে উত্তম, জিরে বলুন সুবহানাল্লাহ আমলের দিক দিয়ে উত্তম। বাবার আমার ভাইয়ের আমার তিন কারণে ফেরাউন আল্লাহ ধ্বংস করছেন না, আর নাইলে প্রথমে যখন কইছিল আনা রাব্বুকুম লাল আমি তোমাদের প্রধান রব খোদা, আল্লাহ শেষ করিল্লা নে তিন কারণে। এক কারণ হইল এতিমরে লালন পালন করতো, এতিমরা চব্বিশ ঘন্টা তার লাগি দোয়া করতো আল্লাহ এরে মারিলে আমরা খাইবো কিতা, বলে না সুবহানাল্লাহ। আর দুই নম্বরে তার মা তার জন্য দোয়া করতো আল্লাহ এ যদি মরি যাতে আমারে খাবাইবো কাটায়। তিন নম্বরে তাহাজ্জুদের সময় কইতো আল্লাহ পরকালে যা দি পারবেন দরবারি দিও, দুনিয়া দিলে আমারে আল্লাহ এখন তো মোটামুটি সাইট মিলিছে, সাইট যখন লইলিছে দুনিয়া চায় আকেরাতে যা ফারি দিতাম তেজা চল দেখা যাক, তবে আমার পয়গাম্বর মুসার লাঠির সামনে তোর উপায় থাকতো না। জিরে বলুন না সুবহানাল্লাহ, তিন জুম্মা ধরে জামে মসজিদ লাঠির ঘটনা ওয়াজর জুম্মা পড়ছেন না উদ্যোগেও, তিন জুম্মার ভিতরে একদিন কেউ ফুরসুন নেই ও জামে মসজিদে ওর জন্য শুনে নেই, ওই আসুন ও মসজিদে আসুন, তিন জুম্মা ধরে খালি লাঠির ওয়াজ শুনে
বলেন না সুবহানাল্লাহ, জাদুকুর সত্যটার অবস্থা কি হইছে? গত জুম্মা শেষ হইছে, আগামী জুম্মা তুইব জাদুকুর হলতে কি দোয়া করছিল ফেরাউনের সামনে? ওই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হইছিল, আমরার কোরআনের ভিতরে, কোরআনের ভিতরে প্রায় 800 বছর পরে ঢুকাইয়া দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। বলেন না সুবহানাল্লাহ, রব্বানা বলা হয়েছিল, রব্বানা বলা হয়েছে, ইন্নি কোরআন শরীফের মধ্যে যে এই যে আমরা গাড়ির মধ্যে দোয়া করি, সুবহানাল্লাজি সাখখালানা হাযা ওমা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, বিমানে উঠলে ওই দোয়াটা পড়ে, গাড়ির মধ্যে কম্পিউটারে সেট করা বিমানে এই দোয়াটা পড়ে, যে ইন্নি ইলা রাব্বিনা লামু লানা লাবাদ দিয়া লা মুনকালিবুন, শুধু মুনকালিবুন। এই জাদুকরের দোয়া, আল্লাহ আমি আমরা তো তোমার দিকে যাইতেছি, আমাদেরকে সবর করার তৌফিক দাও আর মুসলমান বানাইয়া দুনিয়া থেকে নিও। ফেরাউনের জাদুকরের দোয়া, তারও দোয়া করছিল আল্লাহ মুসলমান বানাইয়া দুনিয়া থেকে নিও। বলেন না সুবহানাল্লাহ। এবার মুসা পয়গম্বর রওনা দিলেন বিরান মাছ লইয়া, বিরান মাছ বাচ্চারা মজা লাগে না তিতা লাগে? হ্যাঁ, এই বাচ্চারা তোমরা রুয়াজ বাড়ান বাড়ির দিয়ে কইবে বিরান মাছ দেও, হুজুরে কইছো তো মাইতো না বিরান মাছ খাইবে, মা বোন বলতে দিব তোমরা বালা বাবার। আমার ভাইয়ের আমার গভীর মনে চোখ, যাইতে যাইতে ঘুমাইছেন, এবার ঘুম থেকে উঠে দৌড় মারছেন, পাথরের নিচে আবে হায়াতের পানি ছিল, সামান্য ফুটা লেগেছে, সাথে সাথে মাছ জিন্দা হইয়া থলি থেকে বাহির হইয়া গেছে, টের পান নাই। তিন দিন পরে যাওয়ার পরে, তিন দিন যাওয়ার পরে যখন জানলে নাস্তা করার জন্য বললেন, দেখেন থলির ভিতরে মাছ নাই, পায়ের দাগ দেখে 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 আসার পরে দেখেন সবুজ রুমাল গায়ে দিয়ে একজন ঘুমিয়ে আছেন। আরবিতে সবুজকে বলা হয় খদর, লালকে বলা হয় আহমার, সাদাকে বলা হয় আবিয়াদ, কালোকে বলা হয় আসওয়াদ, সবুজ খিদির, খিদির সবুজকে বলা হয়, সবুজ চাদর গায়ে ছিল এই জন্য ওনার নাম খিজির। বলেন না সুবহানাল্লাহ, খিজির আলাইহিস সালাম চাদরের কালারে ওনার নাম। অনেক লম্বা ঘটনা, আমার টার্গেট হলো চোখ সবার সমান না, চোখ সবার সমান না, বরফ হিসাবের চোখ। ইয়াদ রাখুন যেন কোন জায়গা থেকে গেছি, আইমো আবার নগরিয়া। ছোট এক বাচ্চা খেলাধুলা করেন, খিজির আলাইহিস সালাম জাপটা মাইরা ধরছেন, দরিয়া এমন একটা আসার মারছেন শেষ। মুসা নবী কত গরম নবী, আজরাইল দিও খাতির করছেন না, আজরাইল আল্লাহর কাছে গিয়া কয় এত গরম আমার এক সাইজ অবস কইরা বলাইছি। বলেন না সুবহানাল্লাহ, সালাম দিছলেন আমার তো ইয়াদ নাই, বলে আমার পয়গম্বরে সালাম যদি দিতায় সুজই গেল। বলেন না সুবহানাল্লাহ, সালাম হইলো সুজার মন্ত্র, সালাম হইলো স্ত্রী যদি তেরা থাকে গিয়ে আগেই সালাম দিলে আসসালামু আলাইকুম, দেখবা সারাদিন যা গালিছিল সব ঠান্ডা। আর কোন স্বামী যদি গরম থাকে, স্ত্রী গো যারা মা বোন যারা মাইকো আসুন্দা, স্বামী যদি গরম থাকে তেরা থাকে, স্বামী গরম আইলই আসসালামু আলাইকুম, যে তোরা আসিল সব ফানি জীব, সালাম হইল গরম পানির মাঝে ফানি ছিটা দেওয়া। জিরে বলেন না সুবহানাল্লাহ, কোরআন শরীফে 7টা সালাম আছে, কয়টা সালাম? 7টা সালাম পড়িয়া এক গ্লাস পানির মধ্যে ফুদিয়া দুষ্ট বাচ্চাদেরকে খাওয়াইলে ঠান্ডা হই যায়, যে ফইরা দিব তার বাসন তো ঠিকঠাক দিব। 7টা সালাম, এক নম্বর সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর।
সাত সালাম সালাম আমরা দাঁড়াই সালাম দিলে বলে না যায় জি যায় আল্লাহ সালাম দিছ নিশা নবীরে সালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু আল্লাহ আমার জন্মদিনে সালাম দিছ আর আমরা দিলে কই বেদাত হই যায় বস গাঁঠির ভিতরে যে কত বেদাত আছে একমাত্র আল্লাহই জানে আমরা এই গাঁঠি মার্কা বেদাত নাই আমরা আছি শাহজালাল আল মার্কা যারা বলেন ঠিক কি না আমরা শাহজালাল এসেছেন যায় নামাজ বিছাইয়া যায় নামাজ বিছাইয়া এদেশে যারা মিলাদুন নবী কায়েম করেছেন জানাজার পরে দোয়া কায়েম করেছেন ওলি আল্লাহদের মাজার জিয়ারত কায়েম করেছেন ফির মুরিদি কায়েম করেছেন যারা এদেশে ফির মুরিদি মুশাহাদা মুরাকাবা কায়েম করেছেন সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি উনি রসুল নামা টাইটেল ছিল ওনার কাছে মানুষ গেলে নবী দেখায়া দিতেন সিল্লায় বলেন সুবহানাল্লাহ আমরা ওই সমস্ত ওলি আল্লাহদের পথ এবং মতে চলতে চাই কি না আমরা জিন্দা নবীর উম্মত না মরা নবীর উম্মত কে কে জিন্দা নবীর উম্মত দুই হাত তুলেন দুই হাত নারে তাকবীর নারে রিসালাত মিলাদুন নবী যে কোনো শাহজালাল যখন পীর মুরিদি যখন জানাজার পরে দোয়া যখন হাত নামান এর নামই হচ্ছে সুন্নি এর নাম হচ্ছে সুন্নি এর বাহিরে যেটা আছে বলে বেজাল আছে ঠিক কিনা কারণ এরা তো এসেছিলেন আমাদেরকে ওলি আল্লাহ বানানোর জন্য বলেন ঠিক কি না বাবার আমার ভাইয়ের আমার এদেশে ওই সমস্ত আল্লাহর ওলিরা আমাদেরকে মানুষ বানাইয়া গেছেন এদেশে আগের চাইতে ওয়াজ মাহফিল বাড়ছে না কমছে এত ওয়াজ বাড়ছে আগের চাইতে মসজিদ বেশি না কম হুজুর বেশি না কম বেটিন মার্কেটও বেশি না কম আমার সভাপতি সাহেবরে ভোগ দিলে পাইছি দাঁড়ো বিচারি মানুষ তো এত ওয়াজ গেল কয় বেটিন যদি মার্কেটও বাড়ি গেল এত তাফসির মাহফিল গেল কোথায় তাইলে বোঝা গেল তাফসির মাহফিল দিয়া টাইটেল মাদ্রাসা দিয়া মুফতি মুহাদ্দিস হইয়া মানুষ করা যায় না একজন ওলি আল্লাহর কাছে গেলে মানুষ শোনার মানুষ হয় ওলি আল্লাহ তৈরি করার ফ্যাক্টরি করতে হবে আবার সেই সাবেক অবস্থানে যাইতে হবে বলেন ঠিক কি না আমি এক জায়গায় ওয়াজে গেলাম রাস্তা ভুলে প্রায় 20 কিলোমিটার দূরে চলে গেছি তখন এখন রাত্রে দুইটার সময় মানুষ হইতাম এক ফাহারাদার রে পাইলাম ভাই আমি যাইতাম সাইট সাইন বিশ্বর খেমজি যাইতাম ইন্না লিল্লাহ হুজুর আপনি তো 20 কিলোমিটার দূরে আইছেন আবার সুজা জেম দি আইছেন উমজি যাইতিবা গ্যাস যে জায়গা থেকে উড়ছিলা ওখান থেকে বামে দি ছোট রাস্তা ভাই গিয়ে ফেলিবা সাইতে আমি কইতে আবার জায়গা যাইতিবি আর কোনো আর গতি নাই জায়গা যাইতিবি তাফসিরে যখন মানুষ সোজা হয় না বেটিন বাড়ি যায় মার্কেটও ফুসা গাইয়ে আনার কলি মাজান কলি ঠাকুর মারজুলি ফাঁসের বাড়ি আগুন লাগছে কিরণ মালা তাইলে বুঝা গেল ওয়াজ দিয়া না আবার সাবেক জায়গা যাইতিব খানকা মাহফিল জারি করতেইব বছর শুধু এক মাহফিল না উঠান মাহফিল কায়েম করতে হবে গড়ে গড়ে মিলাদুন নবী দিয়া ওয়াজ দিয়া মহিলাদেরকে বুঝাতে হবে বলেন ঠিক কিনা তাইলে আবার সাবেক জায়গায় গেলে আবার গড়ে গড়ে আল্লাহর ওলি হবে মহিলারা আগে এক কাপড় কাটিয়া দুই টুকরা বানাইয়া এক টুকরা দিয়া ফেসাইতো নিস আর এক টুকরা দিয়া উপর এরপরে মহিলারা পুরুষ দেখলে ডরাইয়া যেভাবে বাঘ দেখলে যেভাবে মানুষ ডরাইয়া ফলায়ন করে পুরুষ দেখলে এইভাবে মহিলারা লুকাইতো ঠিক না এখন মহিলারা লুকায়নি আমার ফিরিজ ফিরিজ মুখ দাড়ি আমার গরজ এই না শুনি ইন্ডিয়ান মুখ তো দাড়ি এক জাত
দুখানো গা বুঝতাম পারি না, সাইও লড়ে না, বিবেক তো আছে না, অত লম্বা দাড়িওয়ালা বেটা ঢুকছে একটু আইলে জাগা দি আলে না, বুঝা যায় এটারে কেরেং লাগবে। আমি কই হাসা কথা কইবে নি, বিয়া যে হয়েছিল মা বাপে করাইছিল না বাইপাস মারছিল, বেড়া লাগাই নি, সাক্ষীও নাই উকিলও নাই মোহরও নাই বাইপাস মারছে। আচ্ছা এই বেটির বাচ্চা ফালবনি, ফালারও কিছু যন্ত্রপাতি লাগে ঠিক কিনা, ফালারও যন্ত্রপাতি ঠিক রাখা লাগে, এটা ওয়াশুস করে বালা করে রাখা লাগে, কষ্ট নেই আপনারা, আমার তো চিন্তা নাই আজকে দাঁড়ো তো আটটা গুলো দিতাম বলুন, এর লাগে আজকে আর মাইক সারলাম না, আমার কয়টা পর্যন্ত আল্লাহ জানে, এখন আজকে বড় কালী মারা ফেন্ডাল তো এখনই বেরিয়ে গেছে, আর তাইনের তো কিছু বক্ত আছে, তেরফাল রেডি করুক, তাই না এলে কিন্তু মানুষ বাড়বো, তাই কর্তৃপক্ষ তেরফাল রেডি করো, আমার যুবক ভাইয়েরা যারা আমার সাথে কথা কইছিলা রেস্টের রুমে তেরফাল রেডি করো, বাবার আমার ভাইয়ের আমার বাচ্চা মারিলা মুসা নবী কোন বুঝিলিছি, হিজর আলাইহিসাল্লাম প্রথমে বলছিলেন হাল ইয়াস্তাতি মাইয়া সাবরা, আপনি যে আমার সাথে যাইতা ধৈর্য ধরতে পারবেন, ওরে বাপ রে বাপ কত বড় কথা, ওলিও ইয়া নবীরে কমান করা, ওলিও ইয়া নবীরে করে আমার সাথে যে যাইতা হাল ইয়াস্তাতি মাইয়া সাবরা ধৈর্য ধরতে পারবেন, তাইলে বোঝা গেল মারিফতি সকলে সহ্য করার কথা না, এই জন্য দেখ ভাই ফিরের বিরুদ্ধে লাগে সৌকুই ডাই, আমার আব্বাই কালাম কইতা বাবে বুঝি সৌকে তাদের জুতি নাই, বেকের মত সাইয়া তাকে হে বেকের মত সাইয়া তাকে দেখতে না পায় মন খানাই, সামরার সুখ আছে মন তো খানা, বাবে বুঝি সৌখে তাদের জুতি নাই, জুতি নাই চন্দ্রের কোনো পাওয়ার নাই, রাজ্যে চন্দনী দেয় চন্দ্রের কোনো পাওয়ার নাই, এটা সূর্যের আলো আইয়া পরে ওটা দুনিয়া ছাড়ে, এটা সাইন্টিফিক বিজ্ঞানের তথ্য, আর আল্লাহর নূরের তাজাল্লি এসে পড়ে আল্লাহর ওলিদের কলবে, আর ওই কলব যখন মুরাকাবা মুশাহাদা মহাসাবার মাধ্যমে পাপীদের দিকে নিস্পত করে তাওয়াজ্জু দেয় যে তো বড় পাপী থাকুক তার কলব জিন্দা হয়ে যায়, এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা তাকিয়ুন ইত্তা, তোমরা আল্লাহকে ভয় করার মতো করো, ওয়াকুনু মা সাদিকিন আই সালিহিন আল্লাহর বন্ধুদের সাথে হয়ে যাও, কারণ এদের কাছে রয়েছে আযহারাহুল্লাহু ইউনাবিউল হিকমাত মিন কলবি আলা লিসানে বিনুরে মারিফাতিক আবাদান আবাদা, এদের কলবের মধ্যে রয়েছে মারিফতের নূর, জুড়ে বলুন সুবহানাল্লাহ, বাবার আমার ভাইয়ের আমার বাচ্চা মেরে ফেললেন, মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন আমি চলে যাব আপনার সাথে আর সফরে থাকব না, তিনটা প্রশ্ন করেছিলেন ওই দিকে যাব না, আমার মূল কথা হলো বাচ্চা মারা আসল উদ্দেশ্য, তিনটা ঘটনা সুযোগ হলে আরেকদিন বলবো, তিনটা ঘটনা ঘটছিল মুসা নবীর সাথে নিয়ে, প্রথম ঘটনা নৌকার কাককে ছুটাইয়া ফেলা, অনেকে শুনছেন নৌকারে খানা করছিলা, এটা সঠিক না, খানা হলো ক্ষতি,
আর কাটরে সরাইছেন লোয়া মারলে আবার ঠিক হয়ে যাবে। কোন আল্লাহর ওলিদের দ্বারা জীবনে কোনদিন ইচ্ছে করে ক্ষতি হয় নাই, কাটরে সরাইছেন, গ্রাম থেকে মানুষ মেরে দিল, দেয়াল তুললেন, দেয়ালের নিচে ইলিমও ছিল সম্পদ ছিল, ইলিম কেমনে আর সম্পদ কেমনে দেয়ালের নিচে। ভিতরের চোখ দিয়ে খিজির আলাইহিসসালাম দেখছেন, চামড়ার চোখ দিয়ে না, চামড়ার চোখ দিয়ে মাটির উপরে দেখা যায় আর ভিতরের চোখ দিয়ে নিচে দেখা যায়। খিজির আলাইহিসসালাম যদি দেয়ালের ভিতরে ইলিম এবং আমল দেখলেন, একজন ওলি হইয়া আমরার নবী কি লুকাইল খবর দেওয়ার ক্ষমতা আছে না নাই? এই জন্য নবী শব্দের অর্থই হলো আল মুখবির আনিল গায়বি বিল হামি মিনাল্লাহ তাআলা, যিনি গায়বের খবর বলে দেয় তার নামই হচ্ছে নবী। সিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। খিজির আলাইহিসসালাম দেয়ালের ভিতরে ফাইলা ইলিম আছে সম্পদ আছে, কেমনে ইলিম কেমনে থাকলো মাটির নিচে? ইলিম তো তাকে মানুষের সিনায় দেয়ালের নিচে কেমনে? তাফসীরের মধ্যে লেখেন দেয়ালের নিচে স্বর্ণের একটা প্লেট আছে, স্বর্ণের স্বর্ণটা হচ্ছে সম্পদ, আর স্বর্ণের প্লেটের মধ্যে পাঁচটা কথা আছে, ওই পাঁচটা কথাটা ছিল ইলিম। বলেন না সুবহানাল্লাহ। বাচ্চা মারলেন কেন বিচার ছাড়া? বিচার ছাড়া বাচ্চা মারলেন কেন? এই যে এখন শুরু হয়েছে ক্রস ফায়ার, খিজির আলাইহিসসালাম ক্রস ফায়ার, এই সময় তো বন্দুক নাই, আসার মানে মানে এখন শুরু হয়েছে আর কি ক্রস ফায়ার। তারপর বুঝছই মারে যে গুনতেরে মারে, দেখছি রেবে মোটামুটি খারাপ নাই, মানে মামলা খাইতে খাইতে জেলও যায় জামাইলে খানি আবার আড়াই দিন ফুরে আইও। এই গুনতেরে ক্রস ফায়ার দিত নাতে কিতা উঠত? আমি তো ওই যে প্রতি মঙ্গলবারে গিয়ে তাফসির করি জেলের ভিতরে, প্রতি মঙ্গলবারে এক ঘন্টাতে পুলিশে আমার নেয় ভিতরে, আমি চাইয়া দেখি আরে বা সবটি দিকে ইমাম সাহেব, সবটি ইমাম সাহেব, ইমাম সাহেব ওদের সামনে তাফসির করতে এখন নেই, সুরেরও ইমাম সাহেব ডাকাইতে গুন্ডা পান্ডা, আর বাপরে বাপ নেতা আবার দিব, এত দোয়া করি একটা মাঝে মধ্যে কেউ কেউ খান্দে, যেগুন বাইর কারণে বাপের কারণে গিয়ে ঢুকছে এরা খান্দে বইয়া বইয়া, আর এই গুনতে কে খান্দ করব রসুকে চাই দোয়া আপনি আমার কথা নিয়ে খুইলাই বেটা আটানি পড়ি সুরের মাগে পুলিশ দেখছে না নি সুরের মনে পুলিশ পুলিশ খালি বড় বড় সুখে চাই হুজুর নি খুইলেন দুয়ার মাঝে আল্লাহ যারা সুরি করছে এরা টাটা ভালা খালি সা। বাচ্চা মারলেন কেন বিচার সারা? শরীয়তের ফতোয়া হলো খুনের বদলা খুন। খিজির আলাইহিসসালাম কইলা তাই কিন্তু জানতা চাইছেন খিজির আলাইহিসসালাম রে আসামি হইছেন না, হইছেন জানতাম চাই মাল্লা কেন? বোঝা গেল কিছু কিছু মানুষের কাছে রহস্য জানার পরে মন্তব্য করতে হবে। বলেন ঠিক কিনা? আল্লামা ইকবাল পৃথিবী বিখ্যাত কিতাব শেকুয়া, শেকুয়া কিতাবের নাম, শেকুয়া লেখার পরে সারা পৃথিবীর মুফতি মুহাদ্দিস মুফাসসিরা বলছেন আল্লামা ইকবাল কাফির। আরেকটা কিতাব লেখলেন জবাবে শেকুয়া, একটার নাম শেকুয়া আরেকটার নাম জবাবে শেকুয়া, জবাবে শেকুয়া লেখার পরে বললেন ইনি আল্লাহর বন্ধু। নজরুল কে? কবি নজরুল আছেন না? মসজিদেরই পাশে আমায় কবর দিও বা, যেন গুরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পায়, কবরে থেকে যেন মুয়াজ্জিনের আজান শুনি, কবরের কিনারে কবর মসজিদের কিনারে কবর দিও। কবি নজরুল বলেছিলেন খুদার বুকে লাত্তি মারি,
সারা দুনিয়ার মুফতিরা ফতোয়া দিলেন কবি নজরুল কাফির, বিশাল সমাবেশ, কবি নজরুল কাফির হয়ে গেছে রে, খোদার বুকে লাত্তি মারি কেমনে বলল, একজন প্রাজ্ঞ বিজ্ঞ অনন্য দার্শনিক মুফতি আলিম বললেন, কাফির ফতোয়া দিছো ঠিক আছে, আমি কিন্তু তারে এখনো কাফির বলবো না তাকে জিজ্ঞাসা না করে, কবি নজরুলকে নিয়ে আসো, কবি নজরুলকে জিজ্ঞাসা করো খোদার বুকে লাত্তি মারি কেন বলল। তাকে আনা হলো, কবি নজরুল বললেন, খোদার বুকে লাত্তি মারি এই কথায় এখনো আমি বলি, আমি সমস্ত আলিমদেরকে বলতে চাই, আমি যে বলছি খোদার বুকে লাত্তি মারি, সবাই বলো তো আমাদের খোদার, আমাদের আল্লাহর বুক আসেনি, আমরার আল্লাহর বুক আসেনি, আপনারাই ফতোয়া দিলেন আল্লাহর বুক নাই, তাইলে কোন খোদার বুকে লাত্তি মারছি আমি, তোমরাই বিচার করো, যে খোদারে নিজের হাতে বানায়, আল্লাহ আকবার বলেন না। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারিমে কোরআন হাদিস ইজমা কিয়াস থাকার পরেও কোরআনের ভিতরে একখানা আয়াত আল্লাহ পাক বললেন, ফাসআলু আহলে যিকর, জিকিরকারীর কাছ থেকে প্রশ্ন করে জেনে নাও। এতে বোঝা গেল কোরআনের ভিতরে জাহিরি মানা আছে, আধ্যাত্মিক মানা আছে, আসেনি না নাই। এই জন্য কোরআনের তাফসির করতে গেলে ইলমুল লুগাত, ইলমুল বাদি, ইলমুল নাসিখ, ইলমুল মানসুখ, ইলমুল মুহকাম, ইলমুল মুতাশাবিহাত, ইলমুল হিসাব, ইলমুল মাওহাবা, আধ্যাত্মিক জ্ঞান থাকতে হবে। যারা বলে মারিফত বলতে মরার ভত, যারা মারিফত মানে না, ফির মুরিদি মানে না, এদের তাফসির শোনা হারাম, এদের তাফসির শুনলে মানুষ বেহেশতি হতে পারবে না, পর্দানিশি হতে পারবে না, কারণ আল্লাহ পাক কুরআনুল শরীফের মধ্যে বলেন, ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কুরআন পড়ে কেউ হবে বেহেশতি, কেউ হবে দুজকি, যারা ওলি আল্লাহ মানবে, পীর মুরিদি মানবে, আল্লাহর ওলিদের বেলায়েত মানবে, এদের এই আকীদা বিশিষ্ট মানুষদের তাফসির শোনার পরে মানুষ শোনার মানুষ হয়, মাথা নিচের দিকে চলে যায়, নিজেকে নেস্তি বানায় দেয়, নিজেকে যখন নেস্তি বানায় দেয় তার দ্বারা শুধু নিজের লাভ হয় না, তার দ্বারা সারা দুনিয়ায় নূরের আলো জারি হয়ে যায়। লাল যে ফল এটার নাম কি ডালিম, নি আনোয়ার আনাননি আনাননি, এই যে ডাকঘরের সামনে দেবে সেটার নাম দেয়া দেখছেন না, এই সদ্রি বাজার লাল লাল আনার, আনার একটা ফল যদি ফসা থাকে বাজার থেকে কিনান বানি আনতা না, এর কোনো দাম নাই, এর কোনো দাম নাই, ফসে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, কালার ঠিক নাই, কিন্তু এই আনার ফলটার যদি দর্জ সহকারে অন্তরের দৃষ্টিতে কেউ যদি বিচার করে, এই অধিক পাকার কারণে পচা ফলটা যদি বাড়িতে নে, বাড়ির আঙ্গিনায় মাটির নিচে রোয়, প্রতিটা দানা এক একটা গাছ হবে, একটা অন্যর দিয়া 1 কিলোমিটার জায়গা গাছ রোপণ করা যাবে, বলেন ঠিক কিনা? ঠিক আন্নারের মতো একটা মানুষ যদি পাঁচ নামাজ পড়িয়া মুশাহাদা মুরাকাবা করিয়া রোজা রেখে না খেয়ে পেটের চামড়া পিঠে লেগে যায়, চুল লম্বা হয়ে যায়, আল্লাহর পাগল হইয়া যখন তার মধ্যে মানুষ কাছে আসে না, মানুষ তাকে ঘৃণা করে, মানুষ বলে এই লোকটার মধ্যে কোনো ফ্যাশন নাই, মানুষ ঘৃণা করে, সমাজের মানুষ তাকে লাত্তি মারে, কেউ বলে লুটাওয়ালা, কেউ বলে বালটিওয়ালা, কেউ বলে তালাওয়ালা, কেউ বলে সলাওয়ালা, এইভাবে মানুষ ঘৃণা করে, যখন নিজেকে বিক্রি করে দিয়া জুব মেরে বসে থাকে, ওই মানুষের কিনারে যখন কোনো মানুষ তার আসল রহস্য খুঁজতে যায়, সে যখন অন্তরের চোখ দিয়া বেদ করে, ওই মানুষ পাপি মানুষদেরকে ফায়েজ দিয়া সোনার মানুষ বানায়, তার মাধ্যমে সারা দুনিয়ায় বেলায়ত জারি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। একটা আনোয়ার দিয়া যেভাবে সারা দুনিয়া সাজানো যায় ফসার কারণে, কিসের কারণে?
ফসার কারণে বললে সটাইলে মাথায় উঠে মানুষকে গিনা করবেন না যাকে গিনা করবেন খোদার কসম সে না হয় তার বাচ্চা তোমার বংশের মাথার উপরে পা না উঠা পর্যন্ত তার বংশধরকে দুনিয়াতে গাল্লা নিবে না কারণ মানুষকে গিনা করতে নাই মানুষকে অবহেলা করতে নাই এই জন্য মানুষ মানুষের দায় খান্দা কেন হয় পানা যেই মানুষ খোদা মিলে যেই মানুষ খোদা মিলে তার কেন দরনা মানুষ মানুষের দায় খান্দা কেন হয় পানা আল্লাহু আকবার আল্লাহ মানুষ পয়দা করিয়া খোদা সজদা করতে হুকুম দিলা এটা আল্লাহর সজদা না আদমের সজদা হাকিকত ছিল আদেশ মানা মানেনি না না সজদা কোন জায়গায় দিল এটা উদ্দেশ্য ছিল না আদেশ মানেনি না না মানুষ পয়দা করিয়া খোদা সজদা করতে হুকুম দিলা আরে সব ফেরেশতা করলো সজদা মুখরম আবিদি করলো না এটা মুখরমপুরের মুখরম না মুখরম অর্থ কি দেয়া আস্তাগফিরুল্লাহ মুখরম অর্থ বুঝিছো তা মুখরম অর্থ হলো করিম কাররামা ইকরিমু তাকরিমান ফাহুয়া মুকাররিমুন ওয়াহিদে মুযাক্কর ইসমে ফাইল মুখরম অর্থ হলো কে সম্মানিত এই যে জনাব লেখিনা আমরা জনাব সাহেব লেখিনা সাহেবের আরবি হলো করিম মুখরম জনাবের আরবি হলো মুখরম তে শয়তানের নাম মুখরম লিখব নাই বলে আজরাইলের উস্তাদ জিব্রাইলের উস্তাদ মিকাইলের উস্তাদ এই জন্য তার নাম মুখরম বলেন না সুবহানাল্লাহ শয়তানের ছাত্র জিব্রাইল আজরাইল সর্বোচ্চ আসনে আসীন ছিল মুখরম আজাজি লইছে আদেশ না মানার কারণে এই জন্য বাবার আমার ভাইয়ের আমার শয়তানও কিছু কিছু মুসল্লিদের ডরায় কিছু কিছু মুসল্লি যে আবার তিন অক্ত ফরে দুই অক্ত ফরে না কোনো আছে পাঁচ অক্ত ফরে না এই মুসল্লিরে আমি যে ডরাইনি ডরাই আমি একটা না মানার কারণে আমারে আজরায় আমারে আজাজিল বানাইয়া বেশ থাকি বার করছে পাঁচটা যে মানেন না এর কারণে আমার উপরে আরেকবার আইতে পারে যে ফাসক তো করে না এর দ্বারা ডরে যায় না কয় না গেল চলে কারণ গেলে গিয়ে আইপিএস চলে না নি হ্যাঁ তো নামাজ যারা পড়ে না আইপিএস এর মতো শয়তান আওয়া লাগে না কয় এটা অটো পাস এবার দিছে না নি অটো পাস অটো পাস মানুষ ফায়দা করিয়া খোদা সজদা করতে হুকুম দিলা ওরে সব ফেরেশতা করলো সিজদা মুখরম আবিদি করলো না মানুষ মানুষের দায় কান্দা কেন হয় পানা চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ বাবার আমার ভাইয়ের আমার খিজির আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন মুসা পয়গম্বর বাচ্চা মারছি তার কারণ হলো বাচ্চার মা বাবা বেহেস্তি আর বাচ্চাটা বড় হইয়া মা বাবার বারোটা বাজাইব এই জন্য আগেই বাড়তি করে লিছি সবার শোক সমান নেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মুরিদে মসজিদে চোখ বন্ধ করে ঘুমাইয়া দেখতেছে নবী আর বড় পীর সাহেবে দেখতেছেন কলবের চোখ দিয়া সরাসরি অতএব নবীরে নিচে রাখিয়া মিম্বরের মধ্যে কোন মুফতি বোয়া যায় জীবনে ইয়াদ আছে নি কোন দায় গেছিলাম এই জন্য বড় পীর বললেন আমি আমার নবীর কিনারে যাইয়া তাজিমে দাঁড়াইছি যদি আমার মুরিদ দেখছে স্বপনে আমি নবীরে দেখছি সরাসরি সবার শোক সবার নেই এর নাম হচ্ছে কাশফুল আইয়ান আর দুই এগুলা ব্যাখ্যার বিষয় এক কাশফুল আইয়ানের উপরে আলোচনা করলে দুই তিন ঘন্টা লাগবে ছোপ কাকে বলে
এই সুখ দিয়া কত মাই বাপ রে বাপ, স্কুলের গেটের সামনে সুখ দিয়া কত ঘটনা ঘটে। কিয়ামতের দিন সুখের কারণে বহুত যুবকরা জাহান্নামে যাইব, কারণ ভালো জায়গা পেয়ে ঘটছে না, উল্টা পাইটল মারছে খারাপ জায়গা তো। এই জন্য কোরআনুল কারিমে আল্লাহ পাক বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ওগো বন্ধু আপনি মুমিনদেরকে বলে দাও তারা যেন চোখ নিচের দিকে রাখে। কোন দিকে? এখন আমরা যুবকরা বা নিচের দিকে রাখে বেশি, কারণ ফেসবুকে 24 ঘন্টা খতম না হইলে উঠে না, তো ফেসবুকে চাইলে তো নিচেই চাওয়া লাগে। কিন্তু না 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 বাবা, আমার ভাইয়ের আমার যে চোখ দিয়া মদিনা দেখতে চাও, যে চোখ দিয়া আল্লাহর বাড়ি দেখতে চাও, যে চোখ দিয়া সাফা মারওয়া মুজদালিফা হাতিমে কাবা মুলতাসিম মাকাম ইব্রাহিম আরাফাতের ময়দান মিনার ময়দান জবল সুর জবল নূর সোনার মদিনা, যে মদিনা দেখিলে ভুলা যায় না, কি ভুলা যায়? ভুলা যাও মদিনা যেতে চাননি, যেই মদিনা দেখিলে ভুলা যায় না, বারে বারে যেতে চাই সোনার মদিনা, বারে বারে যেতে চাই সোনার মদিনা। বাবার আমার মায়ের আমার দ্বিতীয় প্রকারের চোখ হলো কাশফুল কাশফুল বেজদান, প্রথম বলছি কাশফুল আইয়ান, দ্বিতীয় বলেছি কাশফুল বেজদান। কাশফুল বেজদান হলো বাই মেডিটেশন, মুরাকাবা মুশাহাদা মহাসাবা, ধ্যান করে বলতে পারে ঠিকানা কোথায় বলেন সুবহানাল্লাহ। বাবার আমার ভাইয়ের আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মনোযোগ দিয়া শুনে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নফসকে পরীক্ষা করার জন্য একটা হোটেলে গেছেন, বাজারের হোটেলে ছিলেন, জঙ্গলের ভিতরে মুরাকাবায় গেছেন বাজারে হোটেলে, যাইয়া একটা লোক বিরিয়ানি খায়, বিরিয়ানির দিকে তাকাইয়া নফসকে টেস্ট করতেছেন লোভ আছে না নাই। যে বিরিয়ানি খাইতেছে সে মনে মনে ভাবতেছে লোকটার মনে হয় জীবন বিরিয়ানি খাইছে না। ডাক দিলেন, বাইরে আমার সাথে তুমি শামিল হও, মনে মনে ভাবছে জেলা চাইছে মনে হয় শোক দিলাইছে, অতএব খাবাইলি বাসলাম। বরফির সাহেব বললেন, তুমি যেটা ভাবছো ওইটা না, শোক দেওয়ার নিয়ত না, খাবার নিয়ত না, আমি নফসকে পরীক্ষা করতেছি আমার নফসে ভালো খাবার চাই কি না। তিনটা আমল যদি কেউ করে ওলি আল্লাহর রাস্তা পরিষ্কার হয়ে যায়, তিনটি আমল যে করতে পারে ওলি আল্লাহ হওয়ার রাস্তা তার জন্য খুলে যায়। এক নম্বরে হচ্ছে কিল্লাতুল কালাম খম কথা হওয়া, কিল্লাতুল মানাম খম ঘুমানো, কিল্লাতুল তাম খম খাওয়া, কিল্লাতুল মুআমালাত মানুষের সঙ্গ খম ধরা। মান সাকাতা না যা, যে চুপ থাকে সে বিনা হিসাবে বেহেশতে যাবে, বলুন সুবহানাল্লাহ। বাবার আমার মায়ের আমার বড় পীর সাহেবের এই কথা শুনিয়া ওই বিরানি খানেওয়ালা লোকটা বলল, আমি তো তোমার মতো কথা কোরা একজন মানুষের সন্ধানে বাহির হয়েছি, এই ধরনের তরিকতের কথা বলতো, আল্লাহকে পাওয়ার কথা বলতো, নবীকে পাওয়ার কথা বলতো, সুন্নি হওয়ার কথা বলতো, আমরা আমি ওনার সন্ধানে বাহির হয়েছি। ওনার মা উম্মুল খায়র ফাতেমা 400 দিরহাম দিয়ে আমাকে পাঠাইছেন ওনার কাছে টাকা দেওয়ার জন্য, আমার খরচ শেষ, এখন 400 দিরহাম থেকে আমি খাওয়া শুরু করছি। এখন যে বিরিয়ানিটা খাইতেছি ওই দরবেশের টেকার বিরিয়ানি, কইলা ওনার নাম কি? তা বলি আব্দুল কাদির। বড় বীর সাহেব বললেন, আমি তো আব্দুল কাদির, বলেন না সুবহানাল্লাহ। এবার লোকটা বলে, আগে তোমারে দাওয়াত দিছিলাম খাওয়ার, এখন তো দেখি তুমি আমারে দাওয়াত দিব, বলেন না সুবহানাল্লাহ। মানুষ রূপে আল্লাহর রাসূল, মানুষ নয় রে খেলার পুতুল,
মানুষ রূপে আল্লাহর রাসূল মানুষ নয় রে খেলার পুতুল ওরে যার কাতিরে আরশ কুরসি যার কাতিরে আরশ কুরসি পয়দা করছেন রাব্বানা মানুষ মানুষের দায় কান্দা কেন হয় পানা ঠিকান মেরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবান La ya rasulan la ya rasulan la ya habibal la ya rasulan la ya bhai jo din bhi go আপনার দেখো মরণের যন্ত্রণা থাকিবে না আমার অগদিয় দয়া করিয়া দিয় গদ দয়া করিয়া ইয়া রাসূল লায়া বাবার আমার ভাইয়ের আমার নবীর নাম নিলে খুশি না বেজার আমার নবীর ওয়াজ করেছেন আল্লাহ নবীর নামে কোরআনে সূরা সূরা মুহাম্মদ আমার আল্লাহ ওয়াজ করেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ ওয়াজ করেন ওয়া আম্মা বি নিয়মাতি রাব্বিকা ফাহাদ্দিস আমার আল্লাহ নবীর শানে ওয়াজ করেন ওয়া রাফানা লাকা যিকরাক আমার আল্লাহ নবীর শানে ওয়াজ করেন কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু আমার আল্লাহ নবীর শানে ওয়াজ করেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল আমার আল্লাহ নবীর শানে ওয়াজ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা উবাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ আমার আল্লাহ নবীর শানে ওয়াজ করেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম আমার আল্লাহ নবীর শানে ওয়াজ করেন ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ আমার আল্লাহ নবীর শানে ওয়াজ করেন মা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু আমার আল্লাহ নবী শুধু নয় নবীর পরিবার সম্পর্কে ওয়াজ করেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাত ফিল কুরবা চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যার ওয়াজ করেন আমরা ওয়াজ করলে বলে শিরিক হয়ে যায় বাবার আমার ভাইয়ের আমার আমরা ওয়াজ করলে বেদাত হয়ে যায় আল্লাহ যে ওয়াজ করে পড়িলে শুন কোরআন শরীফ নবীর নাম ধরিয়া সারা কোরআনের ভিতরে নবীর নাম এক জায়গায় এসেছে আহমদ চার জায়গায় এসেছে মোহাম্মদ বলে না সুবহানাল্লাহ তাইলে ওই নবীকে চিনতে হলে ওলি আল্লাহদের কিনারে যাইতে হবে আর ওলি আল্লাহ হতে হলে মা ভালো হতে হবে ঠিক কিনা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির জীবনী আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে ফ্রিজ ফ্রিজ ব্যাটারি ফিউজ কিন্তু বড় পীর সাহেবের জীবনী চলবে ঠিক কিনা বাবার আমার ভাইয়ের আমার এই জন্য আল্লাহ পাক বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা এদের জন্য দুনিয়া এবং আখিরাতের সুসংবাদ লা তাবদিলা লি কালিমাতিল্লাহ আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন নাই যালিকা হুয়াল ফাউজুল আজিম আল্লাহু আকবার বলেন ওই ওলিদের পথে চলতে আমরা রাজি আছেন না নাই ইমাম সাহেব দিকে আজকে সে সোরারও কথা কই না কষ্ট নেই আপনারা দুই ঘন্টার উপরে হয়ে গেছে হুজুর রে আনো আমারও তো ব্যাটারি মানতিব না নি কষ্ট নেই আপনারা চলতো নি আরো চলতো নি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ
তের মালিক জে আল্লাহ মরণের মালিক সে আল্লাহ ইলাহা বাবার আমার মায়ের আমার বাগদাদ নগরে বনপীর আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ আলাইহির রওজার কিনারে আল্লাহর ওলি শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি আসরের নামাজ পড়িয়া বাহির হয়েছেন। একটু দূরে যাইয়া দেখেন চট বিছাইয়া একটি যুবক চুকের পানি ছেড়ে কান্দে। আল্লাহ আকবার বলেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, বেশি করে কাঁদো কম করে হাসো, বেশি করে কাঁদলে চুকের পানিতে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। বেশি করে কাঁদতে রাজি আছেননি? বেশি করে কাঁদবেন, কোন সময় কাঁদলে বেশি লাভ? ফজরের আজানের আধা ঘন্টা আগে, ওই সময় যদি কেউ চোখের পানি সেরে কান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইযা সা'আলাকা ইবাদি আন্নি ফা ইন্নি أجيب دعوة الداعي إذا دعان كند جبك الله رولي بلن ده جبك كند كنو হে যুবক তুমি কেন কান্দো? হুজুর আমি কান্দি, আমার মায়ের ইন্তেকাল হয়েছে, আমার হজে যাওয়ার কথা ছিল আজকে, আমি যাই নাই গতকালকে, আমার মাকে দাফন কাফন করছি, মার খবর সারি নাই, মাকে টাবাই আজকে দ্বিতীয় দিন, না রুজি না করলে খাইব কি, আমার পরিবার অভাবী, সংসার এই জন্য কান্নাকাটি করি। এবার আল্লাহর ওলি বললেন রে যুবক আমিও তো গত রাত্রে একটা স্বপ্ন দেখছি ঠিক হুবহু তোমার মতো। বলে না সুবহানাল্লাহ। বলে কি দেখছেন? বলে যা দেখছি পরে হইমু, আগে হো তোর মতলব কি, তা তোর ভিতরে কি জ্বলতেছে? বলে না সুবহানাল্লাহ। সবার খান্না সমান না, সবার দেখা সমান না। সুদের বাচ্চা মালিক ইবনে সিনান রহমতুল্লাহ আলাইহি বাচ্চারে সালাম দিলেন না, মনে মনে ভাবলেন সালাম দেওয়া ওয়াজিব, বাচ্চা তো সালামের জবাব দিতে পারবে না, তিনি খাস দিয়ে চলে গেলেন। কিছু দূরে যাই আবার আসলেন যে আমি তো তারে শিক্ষা দেওয়ার জন্য সালাম দেওয়া যাইতেছে, জবাব দিলে দেখ না দিলে নাই, তিনি সালাম দিলেন। ছোট বাচ্চা বসা থেকে দাঁড়াইয়া ওয়ালাইকুম সালাম, হাল আনতা মালিক ইবনে সিনান, আপনি কি মালিক ইবনে সিনান? ছোট বাচ্চার মুখই ফুটছে না, নাম হইয়া দিলেছি, জীবনে তার সাথে দেখা নাই, আরেক দেশের মানুষ। আল্লাহর ওলি বললেন তুমি আমার নাম জানলা এখানে? বলে আমার নাম আমি কেমনে আপনার নাম জানছি, এটা জানার বিষয় না, আপনার বিষয় হলো যে জিনিস যেখানে প্রয়োগ করার সেখানে করবেন। আল্লাহর লিখন বিষয় কি তার? ও তো ফাঁকনা ফাঁকনা মাত মাতি কিতাবি খুন দেখি টেস্ট করি আর কিতাব আর কইলা এই বাচ্চা নফস এবং আকলের মধ্যে পার্থক্য কি তুমি খুঁজার পাইনি? আকলদারি মাত শূন্য প্রশ্ন করছে, নফস এবং আকলের মধ্যে পার্থক্য কি বলতে খুঁজার পাইনি? ছোট বাচ্চা কয় নফস এবং আকলের মধ্যে পার্থক্য হইল, প্রথমে আপনি আমারে যে সালাম না দেওয়ার নিয়ত করছিলেন এটা নফসের কাজ, আর গুড়ি আইয়া যে সালাম দিছেন এটা আকলের কাজ। আল্লাহর লিখন এদি ফেট ফাঁক নাবি, এ আমার ফেটের খবর জানলো কেমনে? মারিফতি অবহেলা করতে নাই, মায়ের ফেট থেকে নূর জারি হয়ে যা যা
মা ভালো দেশ ভালো বাবার আমার ভাইয়ের আমার আল্লাহর উল্লেখ করিয়া তুমি এত সুন্দর ব্যাখ্যা দিলা নফস এবং আকলের বলে হ্যাঁ নফস এবং আকল এই দুটি যদি নিয়ন্ত্রণ হয়ে যায় তাইলে ওলি আল্লাহ হওয়া যায় নফস এবং আকল এটা জানতে হলে একজন আল্লাহর ওলির কাছে যেতে হবে যাই আপনাকে তরিকতের সবক মুরাকাবা মুশাহাদা আমল করতে হবে এইজন্য আলিম যদি পীর হয় আর আবিদ একজন আম মানুষ যদি পীর হয় তার মধ্যে অনেক পার্থক্য যদি পীরের সঙ্গ বেশি দিন না দেয় আপনি পীরের কাছে মুড়ি দিয়া বাড়িতে পিতেছেন বছর একবার গেছেন উরুসো আখনি উখনি খাইয়া হাত দিয়ে 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 আবার আইসন এটার নাম ফির মুড়ি দি নাই ফির মুড়ি দি লাগিয়া থাকতিব লাগিয়া থাকতিব আম মানুষ মুড়ি দিয়েছেন ফিরের কাছে বেশি আসা যাওয়া করতেইব গোসাগুসি করতেইব গোসাগুসি করলে বেন্দি ফাতায় রং দেয় মায়া কইরা তো রাখলে রং বাড়িব নি দে মায়ার জিনিস নাই গোসাগুসির জিনিস ফির মুড়ি দি ফির মুড়ি দি গোসাগুসির জিনিস খাসা খাসি দিব রাবিদ ফিরের কাছে মুড়ি দিছে বাড়িতে বইয়া আমল করতে করতে মোটামুটি পাওয়ার বাড়ছে আর আরেকজন ফিরের কাছে বেশি দিন তাকিয়া পাওয়ার বাড়ছে শয়তান গেছে মানুষের সুরত দুইটা বাড়িতে বইয়া যেন খামায় রইছেন এন্ডে গিয়া কয় আপনার কাছে একটা জিনিস জানতাম আসলাম যদি কইলি তাতে মুড়ি দিয়ে গেলাম না শয়তান গেছে মানুষের সুরত দুইটা বাড়িত বইয়া যে মুড়ি দা কি মাল খামাইছ বলে খিতা প্রশ্ন বলে আমি তো মনে করি একটা ডিমের ভিতরে আল্লাহ যদি চান সারা দুনিয়া ঢুকাইতে পারবো আপনি কি দেখুন বুঝা হইতে ডিম তো চাইছি ছোট আরেকজন রিক্সাওয়ালা ফিরের কাছে তাকিয়া তাকিয়া ফিরেছে তাই দিকে হইল আমার তো বিশ্বাস একটা ডিমের ভিতরে সারা দুনিয়া ঢুকানো সম্ভব তুমি কি দেখো তুই আমার এই প্রশ্ন করলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গাটি গুল এখন তো প্রশ্ন করি সামনে নাই দেখছো আমার এই ডিম দিয়া ইমান লুটতে চাইছি আর তাইন যে বাড়ি দুয়া ফিসে হইছে এন্ডে তো গুল্লা মারি লিছে আল্লাহর ক্ষমতার প্রতি তাইনের সন্দেহ আসছে ডিমের ভিতরে কেমনে ঢুকবো ইমান আছে না নাই নাই আল্লাহ চাইলে চুক এই হাতের নুকের সমপরিমাণ জাগাও লাগে না কুন ফায়াকুন যে কোন অবস্থায় দুনিয়াকে জিরো বানাইয়া দিতে পারেন চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এই জন্য গোসাগোসির জিনিস ফির মুড়ি দি এর ব্যাখ্যা অনেক আমরা অনেক স্বপ্ন নিয়ে সোনার মদিনা নবীজির রোজায় বসে বসে স্বপ্ন নিয়ে একটা খানকা শরীফ পড়ছি অনেকে জানেন না আপনারা এই যে এই কিবরিয়া ব্রিজের ডান দিকে গিয়ে আমরা শানুর আসুন আপনারা গ্রামের শানুর প্রত্যেক বিশুদ্ধবারে আমরা আমি রাত নয়টায় বসি রাত নয়টায় প্রত্যেক বিশুদ্ধবারে রাত্রে নয়টায় আমি বসি এখানে কোরআন হাদিস দিয়ে রামপুরের আখটা এই যে নদীর ফারে দিকে রামপুরের আখটা প্রত্যেক বিশুদ্ধবারে কোরআন হাদিস থেকে তরিকতের মূল রহস্যগুলা নয়টা থেকে জি 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 দোয়া করুন ইনশাআল্লাহ আমার যুবকরা কইছেন দোয়া করার লাগে তাইলে আনিলে আমি তো পারছিলাম তাই নাই তাইলে এই আলোচনায় আজকে লাভ হইছে না লস হইছে আল্লাহ আকবার আল্লাহ তুমি কবুল করো আমরা সবাই বলি আমিন আমল বলি সব সময় নিজের ছোট মনে করবেন বেশি কিছু বলিস না মন বেশি কিছু ভালো নয় বেশির কাছে কম না থাকলে বেশির কি আর মূল্য রয় এই জন্য অহংকার অহমিকা হিংসা নিন্দা তকব্বুরি আমার চাইতে উনি কি জানে আমি তো বেশি জানি শয়তানের ঠাকুবাই শয়তানের ঠাকুবাই অহংকার মাটির মানুষ হতে হবে মানুষ আপনাকে গালি দিবে হিংসা নিন্দা করবে আপনি মাথা পেতে নিবেন এক সময় আল্লাহ পাক তাকে আপনার পায়ের নিচে লুটাইয়া দিবেন বলেন না সুবহানাল্লাহ
আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন, আমরা সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাবুদ আমার যুবক ভাইরা মাথার গাম পায়ে ফেলে আজকের মাহফিল করেছে, আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা মা বোনেরা সবাই মিলে আজকের মাহফিলের আয়োজন করেছেন। ভিক্ষা চাই, জীবনের গুনাহ মাফ করে দাও। মা বাবা দাদা দাদি নানা নানি সবাইকে মাফ করে দাও, আল্লাহ অভাবীদের অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দাও, আল্লাহ যারা মিথ্যা মামলা আছে উদ্ধার করে দাও, আল্লাহ সবাইকে ওলি আল্লাহ বানাইয়া দাও, মাবুদ আশিকে রাসুল বানাইয়া দাও, আহলে সুন্নাতুল জামাতের পতাকা তুলে চলার তৌফিক দাও গো আল্লাহ। মাবুদ এই আনোয়ার ফুরগ্রাম চৌধুরী বাজার জামে মসজিদের প্রতি তাদের মহব্বত রয়েছে, অনেকে যাইয়া জুমার নামাজ জামে মসজিদে যাইয়া পড়েন, আল্লাহ অনেকে এক অক্ত দুই অক্ত তিন অক্ত নামাজ পড়েন। মাবুদ ভিক্ষা চাই, এদের প্রত্যেকের মা বাবাকে মাফ করে দাও, দাদা দাদি নানা নানি সবাইকে মাফ করে দাও, যেদিন বিদায় দিবা জবানে পড়াই হলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।